নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে জেরা করে ইডির হাতে ইতিমধ্যেই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। চাকরি প্রার্থীদের কাছ থেকে কিভাবে তিনি টাকা সংগ্রহ করতেন, সেই টাকা তিনি কোথায় কোথায় কাকে কাকে পৌঁছে দিতেন, জেলায় জেলায় তার প্রায় 40 জন এজেন্টের তথ্য এসেছে ইডি গোয়েন্দাদের হাতে। আরও জানা গিয়েছে শুধু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নয়, তিনি টাকা পৌঁছে দিতেন মানিক ভট্টাচার্যের কাছেও। বৃহস্পতিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করলেন ইডির গোয়েন্দারা। তদন্তে তাপস মন্ডলের এক ডায়েরি বেশ কিছু পাতাও হাতে এসেছে গোয়েন্দাদের। কি রয়েছে সে ডায়েরির পাতায়? দেখা গিয়েছে 2019 সালে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কাছ থেকে কত টাকা নিয়েছেন তার বিস্তারিত উল্লেখ রয়েছে ডায়েরির পাতায় পাতায়। উল্লেখ রয়েছে সব মিলিয়ে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কাছ থেকে 79 লক্ষ টাকা নিয়েছেন। আবার প্রাইমারি প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষণহীন চাকরি প্রার্থীদের থেকে তিনি নিয়েছেন 3,79,00,000 টাকা। তিনি টাকা দিয়েছেন কুন্তল ঘোষ, রবি মিন্টু ওরফে সাহেব, তাপস মিশ্র রাহুল থেকে, গৌতম গোপাল নামের একাধিক ব্যক্তি থেকে। এরা প্রত্যেকেই রীতিমতো স্বাক্ষর করে তাপস মন্ডলের কাছ থেকে টাকা নিয়েছেন। কোন কোন তারিখে ব্যাংকের মাধ্যমে অথবা নগদে টাকা নিয়েছেন তার উল্লেখ রয়েছে ডায়েরিতে। অন্যদিকে ইতিমধ্যেই কুন্তলকে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডির গোয়েন্দারা। কুন্তলের ডায়েরি তো গোয়েন্দারা খুঁজে পেলেন টাকা লেনদেনের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির নাম। কিছুদিন আগেই কুন্তল ঘোষ জিজ্ঞাসাবাদ করে তার অ্যাকাউন্টে 6,50,00,000 টাকার হদিস পান ইডির গোয়েন্দারা। সূত্রের খবর, ওই টাকা বেশ কিছু প্রভাবশালী লোকজনের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল কুন্তলের। তারা কারা সে তথ্য জানতে এবং কুন্তলের ডায়েরি রহস্য ভেদ করতে জেলে জিজ্ঞাসাবাদ গোয়েন্দাদের। তথ্যে উল্লেখ রয়েছে কুন্তল ঘোষ 9 লক্ষ টাকা পেয়েছেন, অনেকের অ্যাকাউন্টে প্রচুর টাকা গিয়েছে, সেই টাকার সূত্র ধরে তদন্তে নেমেছে ইডি। সূত্রের খবর, প্রায় 3,30,00,000 টাকার লেনদেন হয়েছিল। তাপস এবং কুন্তলের মাধ্যমে কার কার কাছে টাকা যেত তা জানার চেষ্টা করছেন ইডির কর্তারা। 5.5 ঘন্টা ধরে তিনি কুন্তলকে জেরা করা হয়। এডি সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে কুন্তল কোনো সহযোগিতা করেনি। তিনি দাবি করেন ডায়েরি সম্পর্কে কোনো তথ্য আমি জানি না, দলের কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র দলকে জড়ানো হচ্ছে, কোন প্রভাবশালী সম্পর্কে আমি কিছুই জানি না, সবকিছু তাপস মন্ডলের চক্রান্ত। সব মিলিয়ে এবার কুন্তলকে জেরা করে নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছতে চাইছে ইডির কর্তারা। কুন্তলকে জেরা করে কি আরো চঞ্চলকর তথ্য সামনে এলো জানা যাবে আগামী দিনে। অভিরূপা সাহা, মেঘানা এবং অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।